আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে বিষয়টি, দুটি ভাইয়ের কমেন্টের উপর আজকের এই ভিডিওটি তৈরি করা, আশা করি সবারই উপকার হবে যদি ভিডিওটি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। তো দুটি ভাই যে কমেন্ট দুটি করেছে, তো দুটি কমেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রেই দুটি কমেন্ট নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনারা সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যে দুই ভাইয়ের কমেন্টের উপর আজকের এই ভিডিওটি তৈরি করা, তো এক ভাই হচ্ছে বেলাল উদ্দিন ভাই, আর এক ভাই হচ্ছে এস কে সাজু ভাই। তো সাজু ভাই আমার চ্যানেলটিতে মোটামুটি ভালোই কমেন্ট করে, তো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং বেলাল ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তো যারা কন্টিনিউ কমেন্ট করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই যে কমেন্টগুলো আসলে ভালো, এবং সেই কমেন্টগুলো থেকে কিছু না কিছু ভালো ধরনের প্রশ্ন থাকে, তো সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। তো সবার কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন যে কমেন্টের উপর যাতে কোনো ভালো রকমের প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে যাতে সবারই উপকারে আসে, তাহলে কিন্তু আমি ভিডিওটি তৈরি করতে পারব। তো আশা করি সবারই ভিডিওটি ভালো উপকারে আসবে। তো বেলাল উদ্দিন ভাই বলেছেন যে আমার 4 ব্যাটারির গাড়ি রাতে 8 ঘন্টা চার্জ দিলে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে, তো আবার 2-3 ঘন্টা চার্জ দিলে রাত পর্যন্ত চালাতে পারি। তো ব্যাটারির বয়স 2 বছরের বেশি, তো এখন আমি ব্যাটারির কত ভোল্ট থাকলে বুঝতে পারবো যে এটি ভালো নাকি খারাপ? এবং এসকে সাজু ভাই যে কমেন্ট করেছে যে আমার গাড়ি রাতে 8-10 ঘন্টা চার্জ দেই নিয়ম মাফিক, তো 1,200 টাকা ইনকাম করার পর আমার গাড়ির 2 বাতি থাকে, তো ব্যাটারির বয়স 3 মাস, এবং ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা সেটি জানার জন্য। তো দুটি কমেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট। তো প্রথম যে কমেন্টটি সেটা হচ্ছে বেল্লাল উদ্দিন ভাইয়ের যে কমেন্টটি, তো 4 ব্যাটারির গাড়ি আপনি যে 8-10 ঘন্টা চার্জ দেন সেটি আপনার জন্য বেটার। তো প্রথমত জানতে হবে যে আমাদের এই ব্যাটারিটি আসলেই কতদিন ভালোভাবে লাস্টিং করতে পারে। তো আমাদের ব্যাটারির যে গ্যারান্টি ওয়ারেন্টিগুলো থাকে সেটি কিন্তু 18 মাস পর্যন্ত থাকে, মানে 18 মাস পর্যন্ত বেসিক্যালি নর্মাল যে সাধারণ যে ব্যাটারিগুলো এগুলো গ্যারান্টি থাকে। তো 18 মাস যদি ব্যাটারি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যাটারির যে 2 বছর গেছে সেটি কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ আপনি অবশ্যই ব্যাটারিটি ভালোভাবে পরিচর্যা করেন এবং চার্জ এবং চালানোর নিয়ম আপনার ভালো আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2 বছর ব্যাটারিটি চালাতে পারতেছেন। কারণ কিছু কিছু ভাই আছে তাদের ব্যাটারি 1-2 মাস অথবা 6 মাসের মধ্যে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি 6 মাস ঊর্ধ্বে 2 বছর কিন্তু ব্যাটারি ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাকি একজন ব্যক্তি। তো তারপরও আপনার ব্যাটারি যেহেতু 2 বছর আপনি ইউজ করতেছেন, সেটি আপনার অবশ্যই কয়েস আপনার ভালোবাসার উপরে আপনি ব্যাটারিটি ইউজ করতেছেন, তো আপনি রাতে চার্জ দেওয়ার পর যদি আপনি দুপুর পর্যন্ত চালাতে পারেন, এবং সেটি দুপুরে কিছুক্ষণ চার্জ দেওয়ার পর যদি আপনি রাত পর্যন্ত চালাতে পারেন, সেটি আপনার জন্য একদম খারাপ হবে না, সেটি এক পর্যায়ে ব্যাটারি ধরা চলে, কারণ সেটি আপনার জন্য ভালো, কারণ ব্যাটারি বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে, তো সেটি আপনার জন্য অনেকটাই ভালো। তো তারপরও সে ভাই জানতে চেয়েছে যে আপনার ব্যাটারিটি কিভাবে ভালো আছে কিনা সেটি কিভাবে বুঝবো, কত ভোল্ট থাকলে ব্যাটারিটি ভালো থাকবে। তো ভোল্টের ক্ষেত্রে আসি, তো ব্যাটারি যদি আপনার যত নষ্ট ব্যাটারি হোক না কেন, আপনি যদি ভোল্ট মিটার দিয়ে ভোল্ট টেস্ট করেন তাহলে অবশ্যই সেটি 12 ভোল্ট পাবেন, কারণ ভোল্টেজের ক্ষেত্রে ব্যাটারি কখনো কম ভোল্টেজ হয় না। তো আপনি নষ্ট ব্যাটারি মোটামুটি 9-10-12 এইরকম দেখায়, তো সেটি কিন্তু আপনার ব্যাটারিটি ভালো থাকার কোনো সম্ভাবনা নেই। তো ব্যাটারি ভালো থাকার যে প্রসেসটি সেটি হচ্ছে এম্পিয়ার যে মিটার, যে দেখতে পারবেন যে এরকম যে অ্যানালগ অথবা ডিজিটাল যে এম্পিয়ার মিটার আছে, অবশ্যই একটু মনে রাখবেন যে এম্পিয়ার মিটার, তো ব্যাটারিটিতে এম্পিয়ারে লোড দেওয়ার পর সেই ব্যাটারিটি কত এম্পিয়ার শো করে সেটি হচ্ছে আপনার ব্যাটারি পারফরম্যান্স টেস্ট। তো ব্যাটারিতে যদি আপনি এম্পিয়ার টেস্ট করার পর দেখেন যে আপনার ব্যাটারিটি 9 আছে আপনার, তো সেটি পারফেক্ট, আর যদি দেখেন যে 8-7,
তো এরকম আছে, তাহলে আপনি ব্যাটারিটি ভালো ধরা চলে। আর যদি দেখেন যে না ব্যাটারিটির এম্পিয়ার একদম কম হয়ে গেছে অথবা জিরো হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি ব্যাটারিটি একদম ড্যামেজ হয়ে গেছে। তো যেহেতু আপনি এভাবে টেস্ট করতে পারবেন, তো সেক্ষেত্রে আর কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আর তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আর এম্পিয়ারের ব্যাটারিটি যে এম্পিয়ারদের টেস্ট করা সেটি আমি এখন দেখাই নাই, আর তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারি টেস্ট করতে হয়। তো সাজু ভাই যে প্রশ্নটি করেছে যে আমার ব্যাটারি বয়স হচ্ছে 3 মাস, তো 1200 টাকা ইনকাম করার পর 2 বাতি থাকে, তো টাকার ক্ষেত্রে কিন্তু এটি আপনার চালানের কোনো যুক্তিযুক্তা মিল নেই, কারণ আপনার যদি টাকার মান এবং চালানের মানের সাথে কোনো প্রকার মিল থাকে না, তার কারণ হচ্ছে আপনি কিছু সময় দেখা গেছে কম রাস্তা অতিক্রমে আপনার টাকা বেশি আসতে পারে, আবার কিছু সময় আছে যে অধিক ঘোরাঘুরির পরও আপনি যাত্রী নাও পেতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার মান অবশ্যই কমে যাবে। তো সেক্ষেত্রে টাকার সাথে চালানোর সাথে কোনো প্রকার কোনো যুক্তিযুক্ত মিল নেই। তো আপনি কত কিলো চালাতে পারেন সেটি হচ্ছে আপনার প্রথমত জানা দরকার যে আপনি আসলে কত কিলো চালাতে পারতেছেন। তো তারপরেও আপনি 1200 টাকা ইনকাম করা সেটি মোটামুটি ভালো এক পর্যায়ে ভালোই ধরা চলে, কারণ আপনি মোটামুটি 80-90 কিলো এরকম না চালালে কিন্তু মোটামুটি 1200 টাকা ইনকাম করা যায় না। তো তারপরেও আপনি ব্যাটারি বয়স যেহেতু 3 মাস, তাহলে ব্যাটারিটি ভালো স্ট্রং থাকাই দরকার। তো তারপরেও আপনি আপনার যে লজিকটা এবং বেল্লাল ভাইয়ের যে লজিকটা দুটি প্রায় সেম রকমেরই, আপনাদের সেম রকম ভাবে ব্যাটারিটি টেস্ট করা অত্যন্ত দরকার। যেহেতু আপনার ব্যাটারিটি নতুন, তো সেক্ষেত্রে আপনার প্রথমত করণীয় হচ্ছে আপনার ব্যাটারিটি কি আসলে ভালোভাবে চার্জ হয় কিনা সেটির দিকে খেয়াল রাখা, এবং ব্যাটারিটি অ্যাসিড পরিমাণ কত আছে তো সেটি ভালোভাবে খেয়াল রাখা। তারপর হচ্ছে আপনার এম্পিয়ার টেস্ট, আপনার থিওরি হচ্ছে 3টা, তো 2টি যদি ভালো থাকে তা হচ্ছে আপনি এম্পিয়ার টেস্ট, আর তার আগে যদি সমস্যা বের হয় তাহলে তো বের হলোই। তো আশা করি সবাই ভিডিও থেকে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছেন, এবং তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো।